সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 721 এর পক্ষ থেকে আমরা এখন এসেছি মুন্সিগঞ্জ জেলা সিরাজদি খান উপজেলার এই ইসাপুরা ইউনিয়নের যে বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যে সভাপতি, তিনি পেয়েছেন মোটরসাইকেল মার্কা। আসলে আমরা জানতে চাব যে উনি কেন বিদ্রোহী পার্টি হিসেবে ইলেকশন করতেছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুমন মিয়া, ইসাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমি নৌকার মনোনয়ন চেয়েছিলাম, তৃণমূলের একই দাবি ছিল আমাকে নৌকা দেওয়ার জন্য। আমাদের মনোনয়ন বোর্ড আমাকে নৌকা দেয় নাই, জনগণ আমাকে চাচ্ছে। জনগণের দিকে তাকিয়ে আমি জনগণকে নিরাশ করতে পারবো না। এই জন্য সর্বপ্রথম আমার ইসাপুরা ইউনিয়নের জনগণ, জনগণের বাইরে আমি কোনো কাজকর্ম করতে পারবো না। তাই আমি বিদ্রোহী প্রার্থী হয়ে আজকে মোটরসাইকেলের মার্কা পেয়েছি, জনগণের সেবা করতে চাচ্ছি। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন। আসলে আপনি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারেন, আসলে আপনার এই ইউনিয়নটাকে আপনি কীভাবে সাজাবেন? আমি এই ইসাপুরা ইউনিয়নকে নিরক্ষর মুক্ত এবং রাস্তাঘাটের উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ।